قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم الله এই আয়াতের মধ্যে সব মানুষকে দেখেছেন আসো কে কি পরিমাণ গুনাহ করে জুলুম করেছো আমার আদালতে আসো দুনিয়ার আদালত আমি আল্লাহর আদালতের মধ্যে ব্যবধানটা কি জানো তুমি একটা অপরাধ করছো কোর্টে তোমার জন্য এক ধারায় মামলা হয়ে যাবে আবার তুমি একই মানুষ আরেকটা অন্যায় করেছো মার্ডার করেছো তোমার জন্য আলাদা ধারায় মামলা হয়ে যাবে এইভাবে তুমি পাঁচটা অপরাধ করেছো মারাত্মক তোমার পাঁচটা ধারায় পাঁচটা মামলা পাঁচ মামলার জন্য পাঁচবার হাজিরা পাঁচ মামলা চালানোর জন্য পাঁচ ধরনের পাঁচ দিনের দৌড় রায় হবে পাঁচ দিন পাঁচ ধরনের আর আল্লাহর আদালত বান্দা তুমি ধারায় অন্যায় করতে 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 হাজারো লাখ অন্যায় করেছো তুমি ২০ বছর ৩০ ৪০ ৫০ ৬০ বছরে আমি আল্লাহর দরবারে কোনো ধারা নাই আমার কাছে এসে যদি বলতে পারো আল্লাহ ভুল করেছি মাফ করে দাও আমি তোমার ৫০ ৬০ ৭০ বছরের গুনাহ এক সেকেন্ডে মাফ করে দিব আমি কোনো ধারা টারা দেখব না আমি দেখব তোমার অন্তরটা নরম হইছেনি তুমি বিনয়ী হইছনি তুমি আমার কাছে আনুগত্যশীল হইয়া তওবা করতেছনি আমার দ্বারা হাজিরা দেওয়া লাগবে না দুই ফোঁটা চোখের পানি ছেড়ে দাও আমি আল্লাহ ওয়াদা দিলাম তোমার উপরে জাহান্নামকে হারাম করে দিব কত দয়ার মালিক আপনার আমার আল্লাহ قل يا عبادي الذين اسرفوا الله বলেন ইয়া ইবাদি হে আমার প্রিয় বান্দা বান্দিরা যদি বলতেন এই মুসলমান তওবা করো তাহলে যারা মুসলমান না তারা ঢোকার সুযোগ নেই কিন্তু আল্লাহ শব্দ ব্যবহার করছেন বান্দা বান্দা বলতে পৃথিবীর প্রত্যেকটা মানুষ আল্লাহর বান্দা হিন্দুরাও আল্লাহর বান্দা ইহুদিরাও আল্লাহর বান্দা খ্রিস্টান আল্লাহর বান্দা বৌদ্ধরা আল্লাহর বান্দা সব আদম নবীর সন্তান আল্লাহ বান্দা বলে ডাকছেন যে যেই লাইনেই থাকো আসো তওবার দরজায় ফিরে আসো আমার কাছে তওবা করে ঈমান আনো মাপ চাও সব আমি মাফ করে দিব শুধু বান্দা শব্দ বলেন নাই আল্লাহ আরো মায়া লাগায় বলছেন আমার প্রিয় বান্দা বান্দা বললেই বোঝা যায় কার বান্দা এই যুবকেরা কথা কও আল্লাহর বান্দা তা আমার বান্দা বলার তো আর দরকার পড়ে না আল্লাহ বলেন আমার প্রিয় বান্দা যারা আমার বান্দা কেন বলেছেন এর কয়েকটা কারণ একটু খেয়াল করে শুনেন আমার বান্দা বলার একটা কারণ হলো দুনিয়াতে সব আল্লাহর বান্দা তবে কিছু কিছু মানুষ দুনিয়ার মোহে পড়িয়া মনে করে না সে আল্লাহর বান্দা মনে কিন্তু সে এখন আল্লাহকে মানতেই চায় না ফেরাউন এত বড় গরিবের সন্তান চলার মতো টাকা নাই আল্লাহ এক সময় তাকে টাকার পাহাড় দিলেন এই ফেরাউন টাকা পাইয়া মিশরের জমিনে ক্ষমতার চেয়ারে বৈশা সে দাবি করলো আনা রব্বুকুমুল আলা আমি শুধু খোদা না সব থেকে বড় খোদা নমরুদ আল্লাহকে মেরে ফেলার জন্য রেডি হয়ে গেল যে আল্লাহকে গুলি করে মেরে ফেলবো তাহলে ঝামেলা শেষ কিন্তু সেই নমরুদকে আমার আল্লাহ ধ্বংস করতে কোনো ফেরেশতাও পাঠান নাই
বিশাল কোনো বাহিনী লাগে না একটা অসুস্থ মশা ওই আল্লাহ আসেনি মশা আসেনি কানের সামনে মশারির ভিতরে গান গায়নি ছিদ্র মশারির বড় না ছোট সেই তুলনায় কানের ছিদ্র তো মশারির ছিদ্র দিয়া মশা ঢুকলো কানের বড় ছিদ্র দিয়া ঢুকলো না পাহারা দেয় কি আপনার আব্বা قادر قدرت داري بر كمال انت ربي انت حسبي ذو الجلال تهي قادر جليل الله جهادات بهر حال تهي ميرا نگهدار আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দুনিয়ার মানুষ সব আমার বান্দা কিন্তু কিছু কিছু মানুষেরা দুনিয়া দুনিয়া করে গিয়া যা আল্লাহর বান্দা এ কথাটা ভুলিয়া গেছে আল্লাহ পাক এদের দিকে নজর করে বলেন ও ইহুদি ধর্মের মানুষেরা তোমরা আজ আমি আল্লাহর বান্দা কথাটা ভুলিয়া গিয়া আজকে তোমরা মনে করো তোমাদের সব থেকে বড় গুরু হলো উজায়ের নবী না তোমরা যারে খোদা খোদা মনে করো তারও আমি আল্লাহ সৃষ্টি করেছি অতএব তোমাদের গুরু উজায়ের নবীও আমার বান্দা তোমরাও আমার বান্দা ও খ্রিস্টান ধর্মের মানুষ তোমরা মনে মনে ভাবো তোমরা ধারণা করো ঈসা নবী আল্লাহর ছেলে ঈসা নবীর মা মারিয়াম আল্লাহর স্ত্রী কারা মনে করে খ্রিস্টানেরা আবার কেউ কেউ মনে করে ঈসা নবী আল্লাহর সন্তান না যেহেতু বাপ নাই সেহেতু ঈসা নবী নাউযু বিল্লাহ অবৈধ সন্তান যারা ঈসা নবীকে মাথার মুকুট মনে করে যীশু খ্রিস্ট সব আমাদের গুনাহ শূলিবিদ্ধ হইয়া অগ্রিম ক্ষমা নিয়া নিছেন আল্লাহ কয় ও খ্রিস্টান ধর্মের মানুষ তোমাদের গুরু ঈসাকেও আমি বানাইছি তোমাদেরও আমি সৃষ্টি করেছি ঈসাও আমার বান্দা আমি মাওলার তোমরাও বান্দা আমি আল্লাহ আর কোনো ছেলে নাই কোনো স্ত্রী নাই কিছুই নাই লামিয়ালিদ ওয়ালাম লামিয়ালিদ লাম ইউলাদে উলাই কাস ওয়ালেদ মাউলুদরা উ খালেকাস বৌদ্ধ ধর্মের মানুষ তোমরা মনে করো গৌতম বুদ্ধ তোমাদের মাথার মুকুট তোমাদের খোদার আসনে বসাইছো না না ওই গৌতমকেও আমি আল্লাহ সৃষ্টি করেছি তোমাদেরকেও আমি আল্লাহ সৃষ্টি করেছি অতএব তোমরা যাদেরকে মাথার মুকুট মনে করিয়া তার পেছনে দরাও তাকে সেজদা পর্যন্ত দাও না তারেও আমি বানাইছি তোমাকেও আমি সৃষ্টি করেছি ওই গৌতম আমার বান্দা তোমরাও আমার বান্দা অতএব ফিরিয়া আসো আমি আল্লাহর আদালত বড় বড় দামি আদালত দয়ার আদালত এখানে কোনো রাগের আদালত নাই আমি আল্লাহ বড় বড় পাপী আরছে ফিরাইয়া দেই নাই তোমাকে কেন ফিরাইয়া দিব আসো আমার আদালতে পাহাড় সম পরিমাণে যদি তুমি গুনাহ করো আমি আল্লাহ ওয়াদা করলাম তোমার জীবনের সব গুনাহ মাফ করে দিব কারণ আমি আল্লাহ চাই না তুমি গুনাহ নিয়ে কবরে যাইবা তোমার কবরে আযাব হবে মানুষ বিশ্বাস করে না তো করেই না এর মধ্যে আবার একটা ভেজাল এমনিই তো নাচনিওয়ালা বুড়ি এরপর কি আরো যদি পায় ঢোলের বাড়ি মানুষ কবরের আযাব বিশ্বাস করতেই চায় না আবার একদল হুজুর বের হয়ে গেছে লেবাজদারি এরা আবার বলে কবরের মধ্যে কোনো আযাব আর গজব নাই এগুলো বলে বলে সাধারণ মানুষকে আরো বিভ্রান্ত করে এই দলের নতুন ব্যানার হলো তারা নাকি আহলে কোরআন এতদিন শুনছেন বাংলাদেশে এক নতুন দল আহলে হাদিস এখন নতুন করে এই দল বের হয়েছে এদের নাম কি
أهل القرآن إرب ولي قبر عذاب ناي الله ولي بوله أو بودي جبيرا তোমার কথা যদি আমি এক মিনিটের জন্য মেনে নেই কবরে কোনো আযাব হবে না তাহলে তুমিও টেনশন মুক্ত আমিও টেনশন মুক্ত হয়ে গেলাম কিন্তু কবরে যাওয়ার পর যদি দেখো বেনামাজির কবরে আযাব বেপর্দাওয়ালার কবরে আযাব আর আযাব হওয়ার তো দলিলের অভাব নাই যদি গিয়া দেখো নামাজ না পড়ার শাস্তি হচ্ছে পর্দার বেরখেলাপ চলার শাস্তি হইতেছে বলো বাবা তখন তোমার উপায় কি তখন আমার উপায় কি তখন তুমি কই পালাও মরণ থেকে যতই পালাও মরণ তোমায় নিবে গিরি যদিও সুদূর আকাশ পানে লুকাও সেথায় লাগিয়ে শিরি নদী পথে নৌকা চালাও ও মাঝি কোথাও গেলে তোমাদের কোনো শান্তি নাই তোমরা দুনিয়াতে যার পিছনে দৌড়াও এরা স্বার্থপর সবাই একটু যদি স্বার্থে আঘাত লাগে তোমার সাথে কথা বন্ধ মোবাইলও বন্ধ আর যোগাযোগ নাই হঠাৎ কইরা যদি খুলে আর রিংটা ঢুকিয়েই পড়ে রিসিপ্টটা করিয়েই ফেলে ঘরের মধ্যে থাইকে বলে আমি জমিনেই নাই সব স্বার্থপর আল্লাহ পাক বলেন আমি যদি স্বার্থপর হইতাম তাহলে তোরে টুকরা টুকরা কইরা আমি রোদ্রে শুকায়ের পরে তোরে শাস্তি দিতাম আমার দেওয়া পানি তুই পান করতেছো আমার দেওয়া বাতাস ভোগ করতেছো আমি আল্লাহর বানানো সূর্যের আলো ভোগ করতেছো বিদ্যুৎ আবিষ্কার করছো আমার দেওয়া কুদরতের ক্ষমতার ভিতর দিয়া আমার দেওয়া জমিনে হাঁটতেছো আমার দেওয়া নদীর মাছ খাইতেছো জমিনের ফসল খাইতেছো আমার দেওয়া গাছের ফল খাইতেছো আমি জমিনে ফসল দিলে পাবি না দিলে তোর বাবাও দিতে পারবে না তাহলে সব ভোগ করতেছি আল্লাহর এরপরও আল্লাহকে চিনি না কেউ চেনার চেষ্টাও করি না উল্টা যারা বিরোধিতা করি আল্লাহ বলেন আমি যদি স্বার্থপর হইতাম তাহলে ঘুমের মধ্যে তোরে মেরে ফেলতাম বরং মারাত্মক করোনা দিয়াও তোরে বাঁচায় রাখছি আমি আল্লাহ স্বার্থপর না রে বান্দা অন্যায় করেছো আমি আল্লাহ বারবার ডাকতেছি নবীদের লাগায় দিলাম তোর পেছনে সময় দিয়ে তোরে বুঝাবে গালি দেওয়ার অনুমতি নাই রহমতের নবী আমার মাত্র 13 বছরের ভেতরে মদিনা মক্কার মানুষগুলো ছিল পৃথিবীর নিকৃষ্টতম খারাপ চরিত্রহীন লম্পট মক্কার মানুষের মতো খারাপ জমিনের মধ্যে আর কোথাও এরকম খারাপ মানুষ ছিল না বাইতুল্লাহ এমন একটা ঘর ইন্না আউওয়ালা বাইতি উযিআ লিন্নাসি আল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদান লিল আলামিন আল্লাহ বলেন আমি পৃথিবী নামক গ্রহটা বানাইয়া প্রথম একটা ঘর বানাইলাম ইবাদতের ঘর হেদায়েতের ঘর বসবাসের ঘর বানাই নাই পৃথিবীটা বানাইয়াই আল্লাহ কি বানাইলেন আরে ভাই কথা বলেন কিসের ঘর বসবাসের ঘর বানান নাই কেন ইবাদতের ঘর কেন বানাইলেন বসবাসের ঘর কেন বানান নাই কোন প্রাণী এখনো জমিনে আসে নাই শুরুতে আল্লাহ একটা ঘর বানাইলেন জিব্রাইলের দিয়া পাঠাইয়া ঘরটা দিল মক্কা নগরীতে নাম বাইতুল্লাহ এটা এমন এক দামি ঘর ইবাদত বা হেদায়াতের জন্য বানাইলেন বসবাসের জন্য কেন বানান নাই কারণ এই জমিনের চিফ গেস্ট হবে একমাত্র মানুষ চিফ গেস্ট জমিনের কারা মানুষ যারা প্রধান মেহমান বা চিফ গেস্ট হবেন তারা কি দীর্ঘ সময় ওখানে থাকেন তার কাজ সেরে চলে যান কথা ঠিক না মানুষ আসবে চিফ গেস্ট হয়ে জমিনে তার অল্প টাইমের কিছু কাজ করে চলে যাবে মানুষ আসবে কি কাজের জন্য বলে ইবাদত দুনিয়াটা মানুষের ইবাদতের ঘর
আল্লাহ এখানে বসবাসের জন্য কোনো মানুষ পাঠাবেন না দুনিয়ায় মানুষ করবে আল্লাহর ইবাদত আর আল্লাহ এদের জন্য বসবাসের ব্যবস্থা রেখেছেন জান্নাত এই বাইতুল্লাহ এত দামি যে ঘরটার দিয়ে শুধু তাকায় দেখবে অনবরত সওয়াব লেখা হবে বাইতুল মুকাররম ঢাকার শহরে জাতীয় মসজিদের দিকে তাকাইলে কয়টা সওয়াব লেখা হবে হবে একটাও না কিন্তু আল্লাহর ঘর বাইতুল্লাহ ওই ঘরের দিকে বান্দা শুধু তাকায় আছে কিচ্ছু কয় না এমনি তাকায় দেখতেছে অনবরত সওয়াব লিখবে ফেরেশতারা এই বাইতুল্লাহর এত দাম বাইতুল্লাহর আঙ্গিনায় যারা এক রাকাত নামাজ পড়বে বাইতুল্লাহর আঙ্গিনা বুঝেননি যারা একটু শিক্ষিত মানুষ আর একটু যারা আমগু বেশি ভুল ধরার তালে থাকেন একটু খেয়াল করেন অথবা আপনারা বেশি বুঝেন আমাদের থেকে বেশি বুঝেন এবং মনে মনে ভাবেন টুপিওয়ালারা কিচ্ছু বুঝে না আপনারা এই কথাগুলো মনে রাখবেন আবার আপনাদের থেকে আরো ক্ষতির বেশি কারণ হইল লেবাসদারি কিছু নেফাকি অন্তরওয়ালারা এই আপনারা এক লাইনে আছেন আপনাদেরকে তাল দেওয়ার জন্য কিছু হুজুর তৈরি হয়ে গেছে এই জন্য আপনাদের সাথে আমরা আগাইতে পারি না কারণ ওই যে নিজের ঘরের আগুন যদি ঘরের লোকে দেয় তো নিবাইবে কে কথা বুঝেন নাই বড় কঠিন কিন্তু বড় কঠিন আপনাকে যদি বলে ভাই আপনি এই অপরাধটা করলেন কেন কারণ এটা কিসের অপরাধ আপনার হুজুর না আমার সাথে আছে হুজুরে কইছে কোনো সমস্যা নেই বাস শেষ ব্রেক হয়ে গেল আমার আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন আমিন বাইতুল্লাহর আঙ্গিনা যেমন এটা মসজিদ না মসজিদের একটা আঙ্গিনা আছে না বারান্দা সহ এটা কি মসজিদের আঙ্গিনা নেই পাঁচ ওয়াক্ত নামাজ জুমায় যতদূর আসবে এটা হবে কি কিন্তু বাইতুল্লাহর আঙ্গিনা কিন্তু বিশাল রেহাল দেখছে ছবিতেও তো অনেক সময় দেখা যায় ঢুকতে রেহাল এখান থেকে বাইতুল্লাহর আঙ্গিনা শুরু যারা হজে গেছেন বা যাবেন এই কথাটা কঠিনভাবে মনে রাখবেন মনে রাখলে অনেক কঠিন বিপদের থেকে বাঁচতে পারবেন আর মনে না রাখলে পেজগোস লাগায় বাস ওলামায়ে কেরাম যারা বড় দামি এরাও হজে গিয়া বলে প্রথমবার আইসা দেখা পরের বার আইসা জানা এরপরে আইয়া হজ করা ওখানে গেলে একেবারে বড় হুজুরেরাও ডাইন বাম আর খুঁজে পাওয়া বড় কঠিন যাই হোক এই বাইতুল্লার আঙ্গিনা শুধু বাইতুল্লার হেরেমে যারা গোলাকার হয়ে নামাজ পড়ে এতটুকু না কিন্তু ওই রেহাল হইতে আরো পুরা চতুর্পার্শ্বের সীমানা এর মধ্যে যতগুলো হোটেল আছে সব বাইতুল্লার আঙ্গিনার ভেতরে বাইতুল্লার দেওয়ালটার পাশে দাঁড়াইয়া নামাজ পড়লে যেই সওয়াব ওই রেহালের পাশে দাঁড়ায় নামাজ পড়লে একই সওয়াব কিন্তু মনের একটা তৃপ্তি আছে এই তো তৃপ্তিটা অর্জন করতে হবে আল্লাহকে বেজার করে না খুশি রেখা অনেকে হজরে আসে অত্রে পা চুমা দিতে গিয়া কবিরা গুনার বড় অপরাধ করে ফেলে মহিলারা ধাক্কা ধাক্কি সেখানে কবিরা গুনা হবে না কথা বলেন না এই সুমায় কি বরকত হইবে ওমরে ফারুক একদিন এই কালা পাথর নবীজিরে দেখছি তোরে সুমা দিছে যদি না দিত আমি তোর কাছেই যেতাম তোর কি পাওয়ার আছে নবী দিছে এই জন্য আমি দিলাম এই কথাটা আমি এত কঠিনভাবে বলতেছি কেন জানেন মক্কা শরীফের ইমাম রসুলের হাদিস বড় বয়ান দিয়ে বলেছেন নারীরা পুরুষের সাথে একই লাইনে একই কাতারে নামাজ পড়তে পারবে না নিষেধ মহিলারা হোটেলে নামাজ পড়বে আপনি বাইতুল্লার দেওয়ালের সাথে সেজদা দিয়ে যা পাবেন মহিলা হোটেলে গিয়ে ওই সব পুরাটা পেয়ে যাবে
আল্লাহ যদি অহনবে বরকত দেয় আপনি বেপর্দা ইচ্ছা ধাক্কাইয়া পুরুষের কাতারে দুইকে নামাজ পড়িয়া ফায়দা কি বরং নিজেরটাও খাইবে অন্যেরটাও নষ্ট হবে আমরা অনেকে বুঝাইয়াও বুঝি বুঝার পরও না বোঝার বাহানা করি আল্লাহ আমাকে আপনাদের সবাইকে সহিহ রাস্তায় চলার তৌফিক দান করুন তো এক রাকাত নামাজ পড়লে কত সওয়াব বাইতুল্লাহর আঙ্গিনায় এক লক্ষ রাকাত নামাজের সওয়াব মক্কার মানুষ কত বড় ইতর লম্পট কত বড় চরিত্রহীন যে নারী আর পুরুষ উলঙ্গ হয়ে এটারে তওয়াফ করে সেই চরিত্রহীন মানুষগুলোকে মাত্র ১৩ বছরের সীমানায় নবীজি এদেরকে স্বর্ণের মানুষ বানায় দিলেন জিব্রাইল আমিনকে আল্লাহ পাঠায় বলে নবীর কাছে চলে যাও একটা লিস্টি দিয়া দিলাম নবীরে জানায় দাও এই লিস্টিটার মধ্যে ১০ জন সাহাবার নাম আছে নবী যেন বলে দেয় এরা বিনা হিসাবে জান্নাতি মাত্র ১৩ বছরের সীমানায় নবী এত খারাপ লাইনের মানুষগুলোকে যে দিনের লাইনে নিয়ে আসলেন একটা বেতের বাড়িও লাগে নাই একটা মিথ্যা কথাও নবী বলেন নাই আরো আশ্চর্য নবী কাউকে গালি দেন নাই আরো আশ্চর্য নবী কারো গালির জবাবও দেন নাই আরো আশ্চর্যের কথা নবী কারো দিকে গরম চোখ দিয়া তাকান নাই মাত্র ১৩ বছরে মক্কা নগরী পৃথিবীর মধ্যে দামি হয়ে গেল দর্জনার নামে স্লিপ এসে গেল লিস্টি এসে গেল রাজান্নাতি সমস্ত সাহাবায়ে কেরাম রাজান্নাতি ভালো করে মনে রাখবেন পদ্মার এপারে আমরা আছি না এপারের এক মুফতি সাহেব কয় শুধু মাওলানা না এর উপরে কি মুফতি কয় ওমরে ফারুক রসুলের সাহাবি ভণ্ড বেদাতি আজীবনের জন্য মনে রাখবেন না হয় লিখে রাখবেন বাসায় গিয়ে সাহাবায়ে কেরামদের বিরুদ্ধে কেউ যদি ইশারা ইঙ্গিতে লেখে বা বলে আল্লাহর কসম একবার আল্লাহর কসম দুইবার আল্লাহর কসম তিনবার ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি সাহাবায়ে কেরামদের বিরুদ্ধে ইশারা ইঙ্গিতে যারা বলবে যারা লেখবে এরা বাতেল এরা ভণ্ড এদেরকে যারা ভণ্ড বলবে না তারাও ভণ্ড রহমতের নবী আমার একটা বাঁকা নজরে কারো দিকে তাকান নাই গালি তো পরের কথা গালির জবাবও দেন নাই ৬৩ বছরের হায়াত নবীর এত পবিত্র জীবনে একটা মিথ্যা বলেন নাই কেমন মায়ার নবী আমার আর আমরা সেই নবীর উম্মত দাবি করে নবীরে চিনলাম না রে বাবা বুঝো কুত্তা শুয়ারের আল্লাহ আকল দেয় নাই ভালো মন্দ যাচাই করার মানুষকে দিছে আমরা কি মানুষ মানুষ মানে কি যে বেউসে মানুষ হ্যাঁ যার আকল জ্ঞান ঠিক আছে সে মানুষ আর মানুষের মূল জিনিস হলো ভেতরের মধ্যে একটা ইঞ্জিন আছে কলব যে আমার বডিটাকে পরিচালনা করে কলব আছে রুহুটা আছে তো আমি আছি রুহুটা যেদিন চলে যাবে সবাই বলবে লাশটা পড়ে রয়েছে মানুষ নাই হুজুর নাই আব্বা নাই কথা শুয়ে রয়েছে কে কয় আব্বার লাশ কয় এতদিন নেই এরই তো আব্বা কয়ে ডাকছো হাত পা কর্ণ নাসিকা সব ঠিক আছে না 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 এটা আমার আব্বা না তুই কালকে রে আব্বা কয়ে ডাকলি এই লোকটারই তো ডাকলি এই বডিটারে দেখেই তো কিছু আব্বা এখন কে না না এটা আমার আব্বা না তো আব্বা কয়ে আব্বা গেছে গিয়া তো কে কয় লাশ আমার আব্বা চলে গেছে আব্বার লাশ পড়ে আছে আমরা কি মানুষ মানুষ মানে যে বেউসে মানুষ মুরব্বীরা আগে কইতেন যে যার মধ্যে মানও আছে হুশও আছে এরা কি মানুষ যদিও মুরব্বীদের একটা ধারণা কিন্তু এটা তথ্যবহুল কোনো কথা না বুঝেন না আমরাও মাঝে মাঝে এই কথা বলতাম যেমন আমরা বলি লাউ কদুরে কি বলি বলেন আপনারা বলেন না
আমাদের মুরুব্বি ওলামায়ে কেরাম বলছে না কদু বলবেন লাউ বলবেন কেন লাউ বলা যাবে না তো লাউ তো হিন্দুদের মধ্যে একটা ঘটনা আছে লাউয়ের এরপরে আমরা মাংস বলি না কথা না মুরুব্বিরা বলতেন বয়ান শুনতাম অনেকের আমরাও তাদের শুনে শুনে এক সময় বয়ান করছি মাংস মানে কি মাজোক অংশ মায়ের অংশ এভাবে বলতেন আসলে এই তথ্য সঠিক না অংশ লিখতে 100 আর কি বলে মাংস লিখতে আর 100 যাই হোক গুনাহ না হতে পারে এটা না বলা ভালো যেমন বাংলা ভাষায় যদি আপনি বলতে যান তো জল এটা বাংলা ভাষা না এ যারা শিক্ষিত আছেন বলেন পানি তো উর্দু বাংলা ভাষা কি জল হিন্দুরে যদি কন তুই ডেলি তোরে 100 টাকা দেব তুই পানি কবি না ওদের একটা সংস্কৃতি আছে না নেই আছে তাহলে জল বাংলা ভাষা কারণ আপনি জল কইলে কইবে তুই কি হিন্দু হয়ে গেছিস ঠিক না মুরুব্বিরা বলতেন তাদের একটা মেধা তাদের একটা উপরের সর্বোচ্চ ঐতিহ্য নিয়ে চিন্তা করে বলতেন আমরাও এগুলো বলতাম বলি মাঝে মাঝে আসলে ঘেটে দেখলাম এখন যেই যুগ আইছে তথ্য ছাড়া কথা বলা যায় না এগুলো ভিত্তিহীন কথা বুঝেন না আর এমন কি ওই যে অনেকে বলে না হাদিস বলি যে আমরা কত বয়ানে মুরুব্বিরা বয়ে বয়ে হাদিস বলতেছে قال رسول الله صلى الله عليه وسلم حديث কই আলাইছে কি কইছে الدنيا جيفة وطالبها كلاب অথচ এটা তথ্য নিয়া ঘাইটা দেখা গেল এটা হাদিসই না হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা কৌল কথা অথচ বড় আমাদের মুরুব্বি আলেম এ বারবারই হাদিস শুনে শুনে আমরাও বলছি না হাদিস কিন্তু এটা এখন ঘাইটা দেখা গেল পৃথিবীর কোন জায়গায় এটা হাদিস বলে প্রমাণিত না হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কৌল কথা বুঝাইতে পারছি তাও শব্দ কি হবে আর দুনিয়া জিফাতু ওয়া তুল্লাবুহা কিলা তালিবুহা নয় ওয়া তুল্লাবুহা কিলা দুনিয়া মুর্দার মতো মরকের মতো মৃত্যু বস্তু এর পিছনে যেমন কুত্তা দৌড়ায় হযরত আলী বলেন দুনিয়া 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 করে যারা দৌড়ায় এরা কুকুরের ন্যায় এদের আবার ভিন্ন ব্যাখ্যা আছে মৃত্যু জন্তু খায় তিন শ্রেণীর প্রাণী শিয়ালে খায় শকুনে খায় কুত্তায় খায় হযরত আলী দুনিয়াটাকে মৃত্যু জন্তুর সাথে তুলনা দিয়া এর পেছনে যারা দৌড়ায় এদেরকে বলছেন কুকুর শিয়াল বললেন না কেন শকুন বললেন না কেন এটা ভিন্ন ব্যাখ্যা আছে বাকি আমি যেটা বুঝাইতে চাইছি এটার আমরা এতদিন কি বুঝছি দেখছেননি হাদিস আসলে এটা হাদিস না আল্লাহ আমাদের সবাইকে মাফ করুন তবে না জেনে কোনো ভুলে কিছু বলা এটা মাপ চাওয়ার আগে আল্লাহ মাফ করে দেন বুঝেননি কিছু বুঝেন যদি কেউ ভুলে কিছু বলে ফেলেন তাহলে এটা যদি আসলেও ভুল হয় আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার আগেই আল্লাহ ক্ষমা করে দেন তাহলে আপনারা কি বলি পানি বাংলা ভাষা কি জল কিন্তু আমরা জল বলি না যেমন মাংস আমরা গোশত বললে সমস্যা কি মাংস বললে যে আপনার গুনাহ হবে তা না মুরুব্বিরা বলতেন মায়ের অংশ আসলে এটাও সঠিক নয় কিন্তু আমরা বলতেন আমরা সহজে বুঝি যে বাংলা ভাষা হলেই যে বলবো বিষয়টা এমন না আমরা কদু বললে বাংলাদেশের কেউ চিনবে না বাংলাদেশের দুইটা এলাকা আছে খুব মারাত্মক ভাষায় তারা এতটা কঠিন যা বুজার মতো ব্রেন আমাগো নাই চট্টগ্রাম আর কই সিলেট কথা ঠিক না মনে হয় যেন মুসা নবীর যুগের সে হিব্রু ভাষা কিন্তু এগো এলাকায় গিয়েও কদু কইলে চিনেনি গোস্ত বললে চিনেনি হিন্দুরা বাংলা ভাষা জল বলে তা আমরাও বাংলা ভাষা জল বলি
আমাদের মুসলমান একটা ঐতিহ্য বললে গুনাহ হবে না কিন্তু আমাদের একটা প্রচলিত আছে না মুসলমান হিসেবে আমরা গোশত বললে সমস্যাটা কি গুনাহ তো নাই কি আমরা কদু বললে সমস্যা কি যেমন আমরা পানি বলতেছি আর আপনি যদি খুঁজতে যান তাহলে একজনে লেখা দেখলাম একটা কালকে গরু কা কি গোশত বলা যাব না কেন এটার সন্ধি বিচ্ছেদ করছে গো প্লাস আস্ত এটার সন্ধি বিচ্ছেদ করছে গো মানে দেবতা গরু আস্ত মানে আছে এইভাবে সন্ধি বিচ্ছেদ করছে মানে এইভাবে সব কম্বল বাসতে গেল বলে কিছুই থাকে না সব কথার মূল কথাটা আমি বুঝাইতে পারছি মুরুব্বিরা অনেক কথা বলে গেছেন তাদের মেধা দিয়া তাদের চিন্তায় এখন তো সব শিক্ষিত মানুষ তথ্য ছাড়া সঠিক তথ্য না থাকলে মানতে চায় না কথা ঠিক না যাই হোক তো আমরা মানুষ আমাদের আকল জ্ঞান ঠিক যদি না থাকে তো আমি মানুষ ঠিক নামে মূলত আমি পাগল মূলত আমি পাগল আল্লাহ বুঝার তৌফিক দান করেন হা রহমতের নবী মাত্র 13 বছরে পুরা চরিত্রহীন মানুষগুলোকে স্বর্ণের মানুষ বানায় দিলেন আল্লাহ তাদের ব্যাপারে আয়াত নাজিল করে বললেন রাদিয়াল্লাহু আনহুম রাদুআন আমিও তাদের উপরে রাজি তারাও আমার উপরে রাজি সমস্ত সাহাবায়ে কেরাম জান্নাতি আরো আস্তে করে বলেন ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহ ইয়াগফিরু الذنوب جميعا إنه هو الغفور الرحيم এরনো বিনাশক বলতেছিলাম আমি ওই কথাটা বান্দা বললেই তো প্রমাণ সব আমার আল্লাহর বান্দা কিন্তু আল্লাহ আমার বান্দা বললেন কেন তার একটা কারণ বললাম ধৈর্য ধরে থাকবেন কিছুক্ষণ ইনশাআল্লাহ এক কারণ বললাম আল্লাহ আমার বান্দা কেন বললেন এটা প্রশ্নটার এক জবাব বুঝছেননি যারা মনে করে আমরা আল্লাহর বান্দা না ভুলে গেছি কারণ দুনিয়া দুনিয়ার পেয়ে গেছে দুনিয়া থেকে আর মরবে না সূরায়ে মধ্যেই তো আছে ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিন নুমাজা আল্লাযী জামা মালাহু ওয়া'আদাদা মানুষ মাল কামাই করে আর গণনা করে বারল কত সুদ কত আসল কত আর ধারণা কি করে মালাহু আখলাদা তারা ধারণা করে মাল আর ধ্বংস হবে না মাল আমারে বাঁচায় দিবে ও আল্লাহর বান্দারা সম্পদ বাঁচায় না বরং সম্পদ পরকালেও বিপদ দুনিয়া তো এখন দেখতেছি বিপদ যার সম্পদ বেশি তার ঘুম নাই হারাম দুদুকের নোটিশ ঠিক না নোটিশ দিয়ে রাখছে এত টাকা কই পাইলি আরে টাকা কামাই করতে আমার হুঁশ নাই ঘাম জুড়ে গেছে তুমি আর শেষ সময় আইছো আমার একটা পেরেশানি দিতে উপায় নাই হিসাব দিতে হবে দুদুক চিঠি পাঠিয়ে দিছে তোমার এত সম্পদ কেন হিসাব তাড়াতাড়ি দাও এটা সাদা না কালো এটা কি উপরের না নিচের টাকা এটা কি ডান হাতের কামাই না বাম হাতের কামাই এগুলো স্বচ্ছভাবে হিসাব দাও দুনিয়ায় সম্পদ আলারা নিস্তারে আরামে ঘুমাইতে পারে না ওদিক দিয়ে ছেলে একদিক দিয়ে টাকা উড়ায় স্ত্রী আরেক দিয়ে টাকা উড়ায় উড়াইতে উড়াইতে যত কামাই করে কোনো বরকতি পায় না ছেলে মান সম্মান নষ্ট করে স্ত্রী মান সম্মান নষ্ট করতেছে ও আল্লাহর বান্দারা এই টাকা 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 পাইয়া যারা মনে করে টাকা আমাদের বাঁচাবে এদের বাঁচায় না বাঁচায় একমাত্র আমার আল্লাহ আমার নবীর কাছেও তো প্রস্তাব আসছিল আপনি যদি নবী বলেন উহুদ পাহাড় স্বর্ণ বানায় দেই নবীকে আমার এগুলো লাগবে না আমি গরিবী হালাতটারে বড় মহব্বত করি আর গরিবদেরও কয় ও গরিব সাহাবায়ে কেরাম উম্মতেরে জানায় দাও যারা আমার গরিব উম্মত হবে আমি নবী সুসংবাদ দিয়া গেলাম টাকাওয়ালা বড় লোকের 500 বছর আগে জান্নাতে চলে যাবে
কারা 500 বছর আগে যাবে কার আগে কোন গরীব যে সকাল বিকাল খালি পেটে বিড়ি টানে গাঁজা খায় বেপর্দায় চলে না গরীব ওই গরীব যেই গরীব কলিজা ছিড়ে যাবে তার উপর আল্লাহকে ভুলবে না সাহাবি এতটা গরীব ঘরের চুলায় আগুন জ্বলে না তারপরেও নামাজের তাকবীরুল্লাহ ছাড়ে না আর আমরা তো নামাজই পড়ি না এরে নবীর আশেক সাহাবায়ে কেরাম এতটাই গরীব এমন এমন গরীব সাহাবায়ে কেরাম আছেন আ একজন মানুষের কাজ কইরা রুজি কিছু খানা তৈরি হয় নবীর একজন আশেক কঠিন আশেক রোজার মাস রোজার ইয়া কাম করতে গেছেন রোজা রাখবেন ঘুমাইলেই রোজা শুরু ঘুমাইলেই রোজা শুরু প্রথম যুগে আর যতক্ষণ সজাগ থাকবে খাও জন্মের মতো খাও তো সারাদিন রোজা রেখে বাসায় এসে সন্ধ্যা হয়ে গেছে মানে ইফতার খাবে আরো খাবে ঘুমাইলেই রোজা শুরু হয়ে যাবে কথা বুঝেন না আর আমরা টাটকা ঘুম থেকে উঠা নাকে মুখে কিছু দেই দিয়ে এরপরে রোজা আবার শুরু করি তো একজন সাহাবি সারাদিন কাম করছে বুঝেন আরবের জমিন পাথরওয়ালা শক্ত সূর্যের গরম কাম টাম কইরা ক্লান্ত হয়ে গেছে সন্ধ্যা আইসা এখন কিছু খাবেন ও এত ক্লান্ত হইয়া হইয়া আবার ঘুমিয়ে গেছে রোজা আর একটা শুরু আর কোনো ভাঙ্গার সুযোগ নেই ফরজ রোজা সাহাবি ঘুমাইয়া সকালবেলা উঠা তো সেই রোজা আর একটা শুরু হয়ে গেল আবার কাজে চলে গেলেন কাজের মধ্যে যাইয়া হঠাৎ এতটাই ক্লান্ত বেহুশ হইয়া জমিনের মধ্যে পড়ে গেলেন নবীর কাছে খবর আনা হলো নবী আপনার আশেক গতকালকেও রোজা রাত্রেও ঘুমায় গেছে খাইতে পারে না আজ রোজা ক্লান্ত হয়ে গেছে ভাঙতে পারবেনি নবী নবী বলেন না না একটা রোজা যদি ভেঙ্গে দেয় কিয়ামত পর্যন্ত ইচ্ছা করে যদি কেউ একটা ফরজ রোজা ভাঙে কিয়ামত পর্যন্ত যদি রোজা রাখতে থাকে লাগাতার রোজা রাখে ওই একদিনের বরকত আর কখনো পাওয়া যাবে না কতটা কতটা কঠিন জিন্দেগি পরিচালনা করছেন সাহাবায়ে কেরাম আর আমরা তো মায়ের হোটেলে থাকি জিন্দেগি পরিচ্ছন্ন আমরা কত আরামে আছি দেখেন না বর্তমান পরিস্থিতি খালি দেখেন বাংলাদেশের মানুষ না খায় মরে কেউ দাম বেশি আরে পাকিস্তানের খবর লান কত বেশি খবর নাই তো কি দেহে মোবাইলে হারাডা রাত্র শুধু আকাম 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 দুনিয়াদারির খবর নাই সারাডা রাত মোবাইল হাতে নিয়া কবিরা গুনা কবিরা গুনা কবিরা গুনা কবিরা গুনা চেহারা দেখছেন না কি পরিমাণ নূরানি তাকাইলি তো বোঝা যায় খালি নূর চমকায় চেহারায় কি যেই পরিমাণ গুনা করছে মোবাইলে সারা রাত এত চেহারা নূর চমকাইব না মানি এন ফেয়ার অ্যান্ড লাভলি লাগবে না এমনি নূর চমকাইতেছে তোমার চেহারা দিয়ে তাকায় যে বাপ হায় 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 এরে যুব তোমার চেহারাটা আল্লাহ নিজে কুদরতের হাত দ্বারা বানাইছেন তো সুন্দর এমন আকর্ষণ দিয়ে রাখছেন তোমার 40 বছরের আগে আকর্ষণ নষ্ট হবে না চেহারার লাবণ্যতা যাবে না উজ্জ্বলতা যাবে না অথচ তোমার চেহারার দিয়ে তাকাইলে কোনো মায়াই লাগে না আকর্ষণই নাই গুনাহ করার কারণে আকর্ষণ নষ্ট হয়ে গেছে খোদার কসম করে বলি ভিন্ন কোনো মেডিসিন যদি লাগাও চেহারা নষ্ট হবে কোনোদিন ভালো হবে না তবে দুনিয়ার কোনো মেডিসিন লাগবে না আমি একটা মেডিসিনের কথা বলে যাই রসুল থেকে বলে যাই এটা যদি ব্যবহার করতে পারো আল্লাহর কসম মরণ পর্যন্ত তোর চেহারার আকর্ষণ আর উজ্জ্বলতা নষ্ট হবে না সেটা হলো নেক আমল কর চেহারায় আলো বাড়বে উজ্জ্বলতা বেড়ে যাবে আর গুনাহ যত করবি দুনিয়ার দামি মেডিসিন মারবি চেহারায় উজ্জ্বলতা বাড়বে না আকর্ষণ বাড়বে না ও যুবক মোবাইলটা হাতের মধ্যে নিয়ে আজকে নিজের জীবনটারে ছুরি ছাড়া জবাই করতেছো সবাই ছুরি ছাড়া জবাই ছুরি দিয়া ডাইরেক্ট করতে এখন ইনডাইরেক্ট জবাই
হুজুরের আমরা অস্করি তরফ কবরে গেলে মাইর খেয়ে বিষয় ওটা পরের কথা নগদ কি ক্ষতি করতেছে এই মোবাইলের দিকে তাকাইয়া বান্দা তোর চোখের পাওয়ার নষ্ট করে ফেললি এই আজকে বাসায় যায় গুগলে সার্চ দিবি এই অ্যান্ড্রয়েড মোবাইলের দ্বারা তোর স্বাস্থ্যের কি ক্ষতি হয় আমগো হুজুর গো তো মানবি না তোর কপালে কপাল ফিরে গেছে কিন্তু তোদের গুরু যারা প্যানশার টাইওয়ালা বড় গবেষক এরা সুন্দর সুন্দর তথ্য দিছে ভালো করে দেখ গুগলের মধ্যে সার্চ দিয়ে দেখবি এরা বলে চোখ থাকবে পাওয়ার থাকবে না কান থাকবে পাওয়ার থাকবে না হার্ট দুর্বল কিডনি দুর্বল ব্রেন দুর্বল দেখো না কিছু পড়তে লইলে আধা ঘন্টার বেশি পড়তে পারো না মনে হয় পুরো দুনিয়াটা লয়ে ঘুরে মোবাইলের কারণে ব্রেন নষ্ট হয়ে গেছে মুখস্থ শক্তি নাই পাওয়ার কমে গেছে কোন একটা জিনিস পড়লে জায়গায় ভুলে যায় কি জানি পড়ছিলাম মনে নাই কানের পাওয়ার নাই মায় কয় ভাত খাবি না কয় না আমি গোসল করে লাইছি কানের পার্স নষ্ট হয়েই গেছে কিন্তু হাসিস না এই আমি হাসির কথা বলছি আমি যা বলছি তাতে তো কান্না দরকার যে তোর জীবনটারে নষ্ট করলি এইভাবে আল্লাহ হেদায়েত আগ্রী দিল তারা কোরআনে হাফেজ এদের আব্বা আম্মার জীবনটা কতই যে ধন্য আরে আম্মা জান আপনারা কত দামি জানেননি খোদার কসম করে বলি রে মা রহমতের নবী আমার আল্লাহর মাধ্যমে আপনাদের এত সম্মান বাড়ায় দিয়েছেন কিয়ামত পর্যন্ত আলাদা করে আর কেউ বাড়াইতে পারবে না কোন চালা কোন বেয়াদব যদি বলে আমি আলাদা নারীর সম্মান বাড়াবো নারীর সম্মান হবে না হবে নারীরা আরো অপমান বরং সম্মান কে দিছেন আল্লাহ দিছেন আল্লাহর নবীর মাধ্যমে এই পরিমাণ সম্মান আল্লাহ বাড়ায় দিছেন আপনারা নবী না তবে নবীদের মা সাহাবায়ে কেরামদের মায়ের মতো মা আপনারা আলেমদের মায়ের মতো মা আপনারা হাফেজে কোরআনদের মায়ের মতো মা আপনারা আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো নারী ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো নারী আপনারা এত দামি নারী রে আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো দামি নারী ইসমাঈল নবীর মা হাজরা আলাইহা সালামের মতো দামি নারী আপনারা ঈসা নবীর মা মারিয়াম আলাইহা সালামের মতো দামি নারী আরে আম্মা জান আপনারা বেঈমান ফেরাউনের ঘরে তার স্ত্রীর নাম কি আসিয়া ওই আসিয়ার দাম কত যেই ফেরাউন আমার আল্লাহর বিরুদ্ধে চ্যালেঞ্জ দিয়ে নিজেরে খোদা দাবি করে ফেলল ওই ঘরের মধ্যে আসিয়াকে আল্লাহ এমন ভাবে কবুল করেছেন আল্লাহর নবী বলতেছেন ওই আসিয়া আল্লাহর কাছে এত দামি কিয়ামতের ময়দানে জান্নাতের ভেতরে নবী বলেন ওই আসিয়ার সাথে আমি মুহাম্মদের সাথে বিবাহের বন্ধন হয়ে যাবে এরে আম্মা জান এই দুনিয়াতে যত সন্তান ভালো হয়েছে দুনিয়ার লাইনে বলেন আর আখেরাতের লাইনে বলেন সব আপনাদের অবদানের কারণে এই দুনিয়ায় যত ডিসি দেখলাম ব্যবহার ভালো যত এসপি সাহেব ব্যবহার ভালো ওসি সাহেবের ব্যবহার ভালো চেয়ারম্যান সাহেবের ব্যবহার ভালো এমপি সাহেবের ব্যবহার ভালো আল্লাহর শপথ করে বলি এগুলো তার নিজস্ব বাহাদুরি না মায়ের আদর্শের অবদান গাড়িতে বৈশা বৈশা কিতাব দেখলাম ঘটনা পড়লাম বাদশাহ শাহজাহান নাম শুনছেননি বাদশাহ শাহজাহান কত বড় দামি বাদশাহ তার সন্তানের নাম হলো আওরঙ্গজেব যার নাম আলমগীর বাদশাহ আলমগীর এত বড় আল্লাহর প্রিয় বান্দা ছিলেন তার পাঁচটা কন্যা ছিল পাঁচটা ছেলে ছিল একটা কন্যার নাম হলো জিবুন্নেসা কি নাম জিবুন্নেসা এত বড় বাদশাহ মুঘলদের ইতিহাস বড় বিরল ইতিহাস পাক ভারত উপমহাদেশের শাসক ছিলেন মুসলমানদের মোগল সম্রাটরা মোগলদের শেষ বাদশাহ হলো বাদশাহ আলমগীর যাকে আওরঙ্গজেব বলা হয় শাহজাহানের সন্তান এর নবীর উম্মত এই আলমগীরের মেয়ে হলো জিবুন্নেসা এত বাদশাহ এত বড় বাদশাহ কোরআন তেলাওয়াত করে হাফেজে কোরআন তার মেয়ে জিবুন্নেসা কোরআনে হাফেজা এত বড় আলেমা এত বড় শায়রা কবিতা বানাইতো বসে বসে মৃত্যু পর্যন্ত জীবনে বিবাহের সিঁড়িতে পাওয়া রাখে নাই আল্লাহর মোহাব্বত নিয়া ইরানের বাদশার ইরান দেশের মধ্যে
নতুন কবিরা কবিতা বানায় এক মিশ্রা বানাইছে একটা লাইন দ্বিতীয় লাইন বানাইতে পারে না দুনিয়া খবর ছড়ায় গেল আমগো দ্বিতীয় এই শেরের অংশটা কবিতার অংশ কে বানাবে খবর আসতে আসতে যখন হিন্দুস্তানে চলে আসলো জীবুন্নেসার কানে আসলো কবিতার এক লাইন পাইয়া দ্বিতীয় লাইনটাও বানায় দিল খবর চলে গেল ইরানে ইরানের বাদশা সহ দেখার জন্য চলে আসছে কি সারা দুনিয়াটাকে আজকে আলোকিত করলো দেখার জন্য চলে আসলো আলমগীরের মেয়ে জীবুন্নেসাকে দেখার জন্য এবার পর্দা রক্ষা করবে আল্লাহর ভয় আলমগীর পরেশান হয়ে গেলেন জীবুন্নেসা বলে আব্বা এত পরেশান হলেন কেন ডাক দিয়া কয় মা ওই ইরানের দামি দামি ব্যক্তিরা আসছে তোমাকে দেখবে আমি ভয় পাইতেছি বিপর্দা তো করা যাবে না হারাম হবে এইবার মেয়েটা ডাক দিয়া কয় আব্বু আমি দুইটা কবিতার লাইন লিখা দেই কবিতার মধ্যেই তারা তালাশ করলে আমারে চিনে ফেলবে কবিতার মধ্যেই চিনে ফেলবে জিয়া দেখা লিখা দেই এইটা লেখা দিয়া ঠিকই লিখে দিছে দুই লাইন কবিতা লিখে দিল কবিরা এই কবিতা দুই লাইন পাইয়া বলে আমরা আপনার মেয়ের গুণগান এই কবিতার মধ্যেই পেয়ে গেলাম আর দেখার দরকার নাই এরে নবীর উম্মতের দল আবার এক বাদশার ইতিহাস পড়লাম বাদশাহ হারুন রশিদ নাম শুনছেন নি বাদশাহ হারুন রশিদ তার স্ত্রীর নাম কি জানেন না জুবায়দা কি নাম জুবায়দা এই জুবায়দা এত বড় আবেদা এত বড় সলেহা এত বড় জাকেরা এত বড় সাকেরা এত বড় দামি মহিউশি নারী আরে আম্মা জান জগৎ বিখ্যাত বাদশাহ হারুন রশিদ তার স্ত্রী জুবায়দা রানী জুবায়দা এত বড় দামি এত বড় আবেদ ইবাদত করনে ওয়ালা আল্লাহর বান্দি একদিন একটা স্বপ্ন দেখলো তিনি বাইতুল্লাহর কাবার পার্শ্বে দাঁড়ানো আহা আর সারা দুনিয়ার থেকে মানুষ আসতেছে হজের জন্য জুবায়দারে এক নজর দেখে আশ্চর্য কথা স্বপ্ন দেখা তিনি বলতেছেন স্বপ্নের মধ্যে দেখে দুনিয়ার মানুষ আসতেছে আর রানী জুবায়দার সাথে অপকর্মে লিপ্ত হচ্ছে নাউজুবিল্লাহি মিন এই স্বপ্ন দেখে আর ঘুম আসেনি কে দেখছে স্বপ্ন রানী জুবায়দা স্বপ্ন দেখি পাগলের মতো হয়ে গেল কি দেখলাম লজ্জার কথা কিন্তু এই যুগের একজন স্বপ্নের ব্যাখ্যাকারী আল্লামা ইবনে সিরিন রহমাতুল্লাহ আলাই তখন তিনি ছিলেন খাদেমাকে বললেন খাদেমা চলে যাও স্বপ্নের ব্যাখ্যা দেন দে যিনি তার কাছে আল্লামা ইবনে সিরিনের কাছে চলে যাও তিনি স্বপ্নের ব্যাখ্যা দিবেন তার কাছে গিয়া স্বপ্নের ব্যাখ্যা নিও তবে আমার নাম বলবা না খাদেমা চলে গেছে স্বপ্নের ব্যাখ্যাকারী আল্লামা ইবনে সিরিনের দরবারে যাইয়া কয় এই এই স্বপ্ন বাইতুল্লাহর পার্শ্বে দাঁড়ানো দুনিয়ার মানুষ আসতেছে জিনা করে অপকর্ম করে এইবার কয় স্বপ্ন দেখছে কে বলো মানুষ বুঝে ব্যাখ্যা হবে খাদেমা কয় আমি দেখছি ধরেন কেনা তুমি এই স্বপ্ন দেখতে পারো না তুমি এই স্বপ্ন দেখতে পারো না কে দেখছে নামটা বলো এত মহামূল্যবান স্বপ্ন তুমি দেখতে পারো না তোমার এই যোগ্যতাই নাই যে দেখছে সে দামি মানুষ যদিও বাহ্যিক দৃষ্টিতে দেখা যায় খুব খারাপ কিন্তু এটা রহস্য বিশাল উঁচু এইবার ঠিক আছে আমি দেখি নাই তবে যে দেখছে নাম কইতে নিষেধ কর ব্যাখ্যা দিতেও নিষেধ ভাগো ব্যাখ্যা দেওয়া হবে না খাদেমা চলে গেলেন ওই বাদশাহ হারুন রশিদের স্ত্রী রানী জুবায়দার কাছে এই এই খবর কয় গাও যাও গিয়ে নাম কয়া দাও নামটা যখন বলল আল্লামা ইবনে সিরিন বলেন আলহামদুলিল্লাহ জুবায়দার দ্বারা সম্ভব এত দামি স্বপ্ন দেখা জুবায়দারে জানাইয়া দাও আমার সালাম দিও আর বলিও জুবায়দার দ্বারা আমার আল্লাহ এত বিশাল খেদমত নিবেন এই দিনের রাস্তায় জুবায়দা হবে গোটা দুনিয়ার মধ্যে ইতিহাসের পৃষ্ঠায় ধন্য নারী স্বপ্ন দেখছি কি ব্যাখ্যা কি এবার জুবায়দা গেছে মক্কায় হজ করতে গিয়ে দেখে জমজম পানি ছাড়া আর পানি নাই মানুষ দূর দূর থেকে আসে পানির অভাব রানী জুবায়দা অর্ডার করলো
নতুন ভাবে বিশাল বড় পরিখা খনন করো, পানির কূপ খনন করো, লাইন খনন করো, এইভাবে আমি যত টাকা লাগে সব আমি ব্যয় করব। এখনো জুবায়েদার নামে সেই যে নহর কেটেছিল নহরে জুবায়েদা, তার কিছু নমুনা এখনো আছে মক্কায়, আছে না নাই? এখনো আছে। কি স্বপ্ন দেখিয়া কি ইতিহাস কইরা গেলেন জুবায়েদা, কোটি 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 দিনার খরচ করেছে, কিন্তু সে বাদশাহ হারুন রশিদের স্ত্রী সরকারিভাবে এক টাকাও খরচ করে নাই, নিজের মালিকানার থেকে টাকা ব্যয় করে বিশাল নহরে জুবায়েদা করেছে, পানির ব্যবস্থা করেছে, সারা দুনিয়ার হাজি সাহেবরা ওই পানি পান করেছে। এই নহরে এই জুবায়েদার ইতিহাস, একশো খাদেমা ছিল কাজের নারী, কেমন কাজের নারীরা ছিল, প্রত্যেকে ছিল কোরআনে হাফেজা। আমরা গো কাজের লোকেরা সব হাফেজা, চিন্তা করতে পারেন আপনি কত বছর আগের কথা, সেই বাদশাহ হারুন রশিদের স্ত্রী জুবায়েদার শত খাদেমা সব কোরআনের হাফেজা। জুবায়েদা আইন করে দিছে কাজ করবা জবানে কোরআনের তেলাওয়াত চলতে থাকবে, কিতাবে লেখা আছে এই যে কাজ করে সবাই আর তেলাওয়াত চলে পুরা বাড়ির মধ্যে শুধু মৌমাছির মতো গুনগুন 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 আওয়াজ। কিসের আওয়াজ? কোরআনের আওয়াজ। কিন্তু দুঃখ ও মুরব্বীরা, কয়জন সন্তান আপনার ঘরে কোরআন তেলাওয়াত করে? আম্মা জানেরা পারেননি প্রতিদিন ফজরের পরে সূরা ইয়াসিনটা তেলাওয়াত করবেন, আপনার ছেলে কোরআন পড়বে মেয়ে পড়বে পারবেননি, এরে আম্মা যান, আল্লাহ তাআলা ডাকতেছেন তওবা করে নাও, পিছনের সব গুনাহ মাফ করে নতুন জীবন তুমি শুরু করে দাও। আল্লাহ ডেকে বলেন তোমরা আমার বান্দা আর কারো বান্দা না, কারণটা কি জানো? আমি আল্লাহ তোমাদের বড় আদর করে বানাইছি, আসমানও আমি বানাইছি, জমিন আমি বানাইছি, আমার জমিন বলি নাই, আমার আসমান বলি নাই, আমার সূর্য বলি নাই, আমি বান্দাগুলোকে আমার কেন বলছি তা জানোনি? আমি উদাহরণটা এভাবে দেই, আমার ছেলে ওর মাথায় টুপি পাগড়ি জামা আছে, একজনে কা হাফিজ ভাই ছেলের গায়ের জামাটা ধরে কে এটা কার? আমি বললাম এটা আমার না, বানাইছে কে? বললাম আমি। টাকা দিছে কে? আমি। মজুরি দিছে কে? আমি। সব আমি। জামা কার? আমি কি না আমার না? ছেলে? আমি কি ছেলে আমার? আল্লাহ তাআলা বলেন আসমান আমি বানাইছি, জমিন আমি সৃষ্টি করেছি, সব আমি বানাইছি, কিন্তু আমি আমার এগুলো দাবি করি না, মানুষটা কার? এগুলো আমার। কেন কেন কেন? আমি যদিও বানাইছি তবে আমার জন্য বানাই নাই, আসমান জমিন সব আমি বান্দার খেদমতের জন্য বানাইছি, আর বান্দাগুলো আমি মাওলার এবাদতের জন্য বানাইছি। قال النبي صلى الله عليه وآله وسلم الدنيا خلقت لكم وأنكم خلقتم للآخرة پیغمبر عربی بولین او دنیار مانوش দুনিয়াটা বানাইছেন তোমার আমার গোলাম, আর আমাকে তোমাকে বানাইছেন কার গোলাম? আল্লাহর গোলাম। অতএব বান্দা আল্লাহর কোরআন দিয়ে কথা বলতেছি, আমি গো হুজুর গো যত লাফালাফি যত বাহাদুরি সবগুলোর পুঁজির নাম হলো কোরআন। আল্লাহ আছে, নবী আছে, ইসলাম আছে, ফেরেশতা, এগুলোর দলিল কি? কোরআন এটা এমন একটা কিতাব যেটা চ্যালেঞ্জ দেওয়া, আজও পর্যন্ত কেউ চ্যালেঞ্জ গ্রহণ করে নাই, ভুলও নাই, বের করার অপচেষ্টা করিয়া কেউ পারেও নাই। অজুব ওই কোরআন সত্য, কে জান্নাতে যাবে কে জাহান্নামে যাবে তাও আল্লাহ বলে রাখছেন, যারা নেক আমল করবে তারা জান্নাতের প্রতীক, যারা গুনাহ করবে তারা জাহান্নামের প্রতীক, গুনাহ যারা করবে তারা জাহান্নামের প্রতীক। জান্নাতটা কেমন আরামের ঘর আল্লাহ তাও কোরআনে বয়ান করেছেন, জাহান্নামটা কেমন ভয়ঙ্কর আল্লাহ তা কোরআনের ভিতরে বয়ান করেছেন। ও আল্লাহর বান্দারা আল্লাহর কোরআন দিয়ে আজকে বয়ান করি, যেহেতু কোরআনের মধ্যে কোনো ভুল নাই, আমার নবী জীবনে মিথ্যা বলেন নাই। ও আল্লাহর বান্দারা এমন আরামের জান্নাত যদি পাইতে চাও নেক আমল করো, গুনাহ থেকে মুক্তি পাও তওবার মাধ্যমে, আর যদি বান্দা গুনাহ করো
তোমার জন্য জাহান্নাম রেডি করা আছে কেমন জাহান্নাম অন্ধকার কবরে যদি গুনাহ নিয়ে যাও রে বাবা তিনটা প্রশ্ন আমাকেও করা হবে তোমাকেও করা হবে রে যুবক ওই তিন প্রশ্নের জবাব যদি দিতে না পারো নবী বলেন ওই কবর হবে জাহান্নামের আগুনের গর্ত ও যুবক দুনিয়ায় কয়দিন আর বাসবা কই যারা টাকা টাকা করে টাকায় কিন্তু তারে চায় না সে টাকা চায় যারা বাড়ি বাড়ি করে বাড়ি কিন্তু মালিকের চায় না মালিক বাড়ির জন্য পাগল যারা ছেলে মেয়ে নিয়ে পাগল এই ছেলে মেয়েরা বাবা মা বাপ কেউ রে চায় না বুড়া হইলে চায়রা তাড়াতাড়ি মরে যাক কিন্তু মা বাবার জন্য মা বাপ ছেলে মেয়ের জন্য পাগল এক বাবা ঢাকা শহরে কোটি টাকার মালিক মাইয়া বলার একেবারে তাড়াতাড়ি সব লিখে দিছে এমন লেখা লিখে দিছে আদর কইরা এখন সেই ছেলে মেয়ে সব পাইয়া বাপ মায়েরে জিগাই বেশি চালাকি করলে এমনই এ ভাই মা বাপ মরে গেলে সন্তান সম্পদ কে পাবে বলেন না কেন সন্তান পাবে না এটা সরকারি আইনও পাবে আল্লাহর আইনও তাহলে আগে লিখে দিয়ে চালাকি করেন কেন বেশি খাইতে গেছেন এই জন্য কপাল ঘুরে গেছে আপনি মরলে তোরা পাবে বরং আপনি যদি না দিতেন ওই লোভে লোভে সন্তান আল্লাহর ভয় না থাকলো অন্তত ওই টাকার লোভেও তো বাপ মার খেদমত করত ঠিক না বেশি চালাক ধরা খায় কি আবে বাড়ি লিখে দেয় তলে তলে মাইয়ারে দিয়ে দিছে ছেলেরে দিয়ে দিছে আর এর মধ্যে কিছু অসৎ উদ্দেশ্য থাকে যেন আল্লাহ পছন্দ করেন এরে পর্দারারানের আম্মা জানেরা ও যুব দুনিয়াতে তো মন মতো জিন্দেগি কম চালাইলা না কতবার নামাজ বাদ দিছো তোমার কোনো হিসাব নাই কয়দিন আর বাসবা দেখো না তাকাইয়া যত লাশ সব যুবক 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 পানির নিচে লাশ কয় কার কয় যুবক গাড়ির নিচে চাকার নিচে লাশ কয় যুবক ঘুমের বিছানায় মরণের লাশ কয় যুবক রোগ কি কয় কোনো রোগ নাই কথা হঠাৎ কয় বুকে ব্যথা মা ধরতে গিয়ে দেই নাই কয় কি কয় হঠাৎ এক রোগের জন্ম হয়েছে নতুন করে হঠাৎ রোগ হঠাৎ নাই কি হঠাৎ রোগ কি মোবাইল সালা আরো সালা সালা ইচ্ছার অন সালা টের ভাবি রে কপাল ধরা সুটকি হয়ে থাকবি বিছনার মধ্যে মায় সিল্লে কইব ওই দরজা খোল তোর জবানের আওয়াজ হবে চালা ইচ্ছা রকম কত আকাম করতে পারো কর ফেরাউনের থেকে তোর বেশি পারবি না নমরুদদের থেকে বেশি পারবি না কত আর করবি তুমি কে আর আমি কে যেই শক্তিশালী পাহারাদারওয়ালারা শক্তি প্রয়োগ করে নবীকে জবাই করেছে নবীদেরকে জবাই করেছে তাদেরকে আল্লাহ ধরে ভালাইছে তুমি কে আর আমি কে ও যুবক পায়ে হাত রেখে বলে গেলাম আমি কিন্তু এতক্ষণ যে চিল্লাইলাম একবারও কিন্তু বলি নাই তোমরা আমার মতো হুজুর হইয়া যাও গুনাহ থেকে তওবার কথা বলছি কিন্তু বলি নাই হুজুর হও একবার জোর করে বলি নাই তুমি হুজুর হইয়া যাও স্কুল ছেড়ে দাও কলেজ ছেড়ে দাও একবারও বলি নাই বলবো না আমি তোমাকে বাধ্য করে বলি নাই তাবলিগে না গেলে জাহান্নামে যাবা আমি তোমাকে বাধ্য করে বলি নাই পীরের কাছে না গেলে জাহান্নামে যাইবা বরং আমি বলবো তুমি দিনের পথে চলবা স্কুল কলেজে পড়িয়াও তো বহু আল্লাহর বান্দা তোমার মতো যুবক পাঁচ বেলার নামাজ পড়ে আছে না নাই তাহলে তুমি কেন পারবা না রে বাবা র‍্যাবের মি পুলিশ বিডিআরের চাকরি করে পাঁচ বেলার নামাজ পড়ে তুমি কেন পারবা না ও বৃদ্ধ বাবাজিরা আপনার মতো কত বুড়া হাতের মধ্যে লাঠি নিয়ে মসজিদে গিয়া নামাজ পড়ে নামাজ ছাড়ে না আপনারা কেন পারবেন না এরে আম্মা জান আপনার মতো কত মা যে এখনো আছে গ্রামে স্বামীর মাল নষ্ট করে না পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে পর্দা রক্ষা করে এবং সন্তানগুলোকে আদর্শওয়ালা বানানোর চেষ্টা করে ও সন্তান তুমি ডাক্তার হও তবে আদর্শওয়ালা নবীর আদর্শওয়ালা কোরআন পড়া ডাক্তার হও ও বান্দা তুমি ইঞ্জিনিয়ার হও আল্লাহর কোরআনটা শিখা নিয়ে তারপরে নবীর আদর্শের ইঞ্জিনিয়ার হও ও বান্দা তুমি প্রফেসর হও আল্লাহর কোরআনটা শিখা এরপরে তুমি নবীর আদর্শের প্রফেসর হও তোমার জিন্দেগি কোনোদিন নষ্ট হবে না বরং সম্মান বাড়তেই থাকবে জীবনে যত অন্যায় করেছো মনে মনে একটু আমার মাওলার কাছে ক্ষমা চাও গোপনে গোপনে আল্লাহকে বলো
হুদায়ার মালিক জীবনে যত অপরাধ করেছি আমার আব্বা আম্মা ভাই বোনেরা কেউ জানে না জানলে সবাই আমাকে লজ্জা দিত কাছে টানত না ও আল্লাহ আপনি জানার পরেও রাগ করিয়া পানি বন্ধ করেন নাই বাতাস বন্ধ করেন নাই খানা বন্ধ করেন নাই আজ আমি খাঁটি তওবার জন্য তৈরি হয়ে গেলাম ও আল্লাহ জীবনে মা বাবার সাথে কত অন্যায় করেছি শিক্ষকের সাথে কত অপরাধ করেছি মুরব্বিদের সাথে কত অন্যায় বেয়াদবি করেছি আজকে থেকে তওবা করে নিলাম ও যুবক বাবারা তওবার খাঁটি নিয়ত যদি করতে পারো আল্লাহ তোমাকে পবিত্র জিন্দেগি দান করবেন আল্লাহকে মনে মনে তওবার নিয়তে বলো জীবনে আর নামাজ ছাড়বা না মা বাবাকে আর কোনোদিন কথা দিয়া কষ্ট দিবা না ওলামায়ে কেরামের বিরোধিতা করবা না নবীর তরিকা মানিয়া চলবা পাঁচ বেলার নামাজ পড়বা জবানকে হেফাজত করবা আর দাড়ির উপর অস্ত্র লাগাইবা না মা বাবার দোয়া ছাড়া কিন্তু আগানো যাবে না ওই মা বাবার দোয়া নিয়া সামনে আগাও ওলামায়ে কেরামের পরামর্শ নিয়া নবীর তরিকা মানিয়া চলবা যদি কারো অন্তরে তো দুর্বলতা না থাকে খাঁটি তওবার নিয়ত অন্তরে থাকে তবে এটাও কিন্তু সত্য কথা আমার নবীর মতো ব্যক্তির কোনো উদাহরণ নাই সেই নবীর বস বয়ান শুনিয়াও আবু জাহাল কালেমা পড়ে নাই আর ওমরের মতো বান্দা নবীর গর্দান কাটতে আসিয়া মুসলমান হয়ে কালেমা পড়ে ফেলল এই জমিনে আবু জাহালের মতো শক্ত অন্তরের কিছু মানুষ থাকবে হাজারো বয়ানে দিলটা নরম হবে না তওবাও করার চিন্তা করবে না আবার একদল ওমরের মেজাজওয়ালা গুনাহ নিয়ে প্যান্ডেলে ঢুকার পর কবরের কথা স্মরণ করে হাশরের ময়দানের কথা স্মরণ করে মরণের কথা চিন্তা করে তওবা করবে মনে মনে আল্লাহর কাছে তওবা করবে চোখের পানি ছেড়ে দিবে আল্লাহ তাকে ওমরের মতো হিসাবে কবুল করে নেবেন ও আল্লাহর বান্দারা যাদের অন্তর তৈরি হয়ে আছে মরিয়া গেলে যাব আর আল্লাহকে বেজার করব না আর মা বাবার সাথে বেয়াদবি করব না উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে নবীর তরিকায় চলব এমন অন্তর যদি কারো তৈরি হয় মুনাফিকি না থাকে তাদেরকে আমি বলবো খাঁটি তওবার নিয়তে দুটো হাত আমার আল্লাহকে দেখাইয়া দেই আয় আল্লাহ হাতগুলো কবুল করে নেন তওবা কবুল করে নেন তওবার উপরে মজবুত হইয়া মরণ পর্যন্ত চলার তৌফিক দান করেন আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন।